29,000 চাকরি প্রার্থীর ভবিষ্যৎ নির্ভর করবে মঙ্গলবার। হাইকোর্টের শেষ নির্দেশ অনুযায়ী আগামী মঙ্গলবার বিচারপতি অজয় কুমার মুখোপাধ্যায় ও বিচারপতি অমৃতা সিনহার ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হবে। এই মামলার রায়ের ওপর বহু প্রত্যাশা নিয়ে তাকিয়ে আছেন 2014 টেট পাস নন ইনক্লুডেড ও 2017 টেট পাস প্রায় 29,000 চাকরি প্রার্থী। কারণ ন্যূনতম আন্দোলন লড়াইটুকু লড়তে না পারলে তাদের বেশিরভাগের কাছে চাকরির স্বপ্ন অধরায় থেকে যাবে, তা একদম স্পষ্ট। প্রাথমিক শিক্ষা পর্ষদ অফিস আচার্য সদনের সামনে টেট পাসদের আন্দোলন তোলা নিয়ে আরও একটি বিতর্ক আছে। আন্দোলনকারীদের দাবি, হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের রায় মেনে তারা পর্ষদ কার্যালয়ের সামনে যে এলাকা জুড়ে 144 ধারা জারি আছে তার বাইরে বসেছিলেন, তাও পুলিশ ভয়ঙ্করভাবে বল প্রয়োগ করে তাদের আন্দোলন ভেস্তে দেয়। বহু আন্দোলনকারী অসুস্থ হয়ে পড়েন। উল্লেখযোগ্য যে প্রাথমিক শিক্ষা পর্ষদ 11,765 জন প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করলেও এই আন্দোলন শুরু হয়। টেট পাসদের দাবি, আগে পর্ষদ অনিয়ম ও দুর্নীতির কারণে তারা চাকরি পাননি, তাই এবারে তাদের সবাইকে সরাসরি নিয়োগ করতে হবে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন নিমতিতা দর্শন। চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন এই সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং সকলের মঙ্গল হোক। নমস্কার।